এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের আবহাওয়ায় বর্ষর পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত ফলে বাংলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলায় বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজও বাংলার একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো আসুন দেখে নেব আজ কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরে ফের কবে থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যাঁকিয়ে শীত কবে থেকে পড়বে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেভাবে বৃষ্টি হয়নি তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে তার মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও আজ বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর বাতাসে আর্দ্রতা কমে আবহাওয়া শুষ্ক হতে থাকবে আগামী তিন চার দিনে তাপমাত্রা আরও খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হবে এদিকে আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে এর ফলে আবারও উত্তরে শীতল হাওয়া ঢুকতে শুরু করবে বাংলায় তার ফলে ধীরে ধীরে শীতের আমেজ ফিরবে বাংলার বিভিন্ন জেলায় তবে যা কি শীত কবে থেকে পড়তে পারে তা নিয়ে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি আইপুর আবহাওয়া দফতর এদিকে আজ থেকে আরব সাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত যা আগামী আটই নভেম্বর শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে তার ফলে আগামী আট থেকে এক শূন্য তারিখ পর্যন্ত গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামী এক পাঁচ ই নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত যা পরবর্তীকালে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে নভেম্বরে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম রাখা হয়েছে মিলি এবং এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিপথ কোন দিকে হবে কোন উপকূলে আছড়ে পড়বে উপকূলে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে এই নিয়ে এখনও কিছুই জানা যায়নি তবে তার আগে আগামী সাত এক শূন্য দিন বাংলায় ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঝে মধ্যে উত্তরের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ওঠানামা করতে থাকবে